আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশে প্রবাসী যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখবেন, সকলকে জানাচ্ছি বাংলাদেশের বিজয়ের পক্ষ থেকে সুস্বাগত। প্রবাসী ভাইরা, আপনাদের কষ্টের বিনিময়, বাংলাদেশের ছাত্রবাদীর রক্তের বিনিময়, আমাদের সেই আবু সাইদ ভাইয়ের দেখতে পাচ্ছেন আজ সেই সোনার বাংলা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এই দেশের বাঙালি। লাঠিও লাগা নেই, অস্ত্রও লাগা নেই, শুধু লেগেছে প্রতিবাদ আর হিম্মত আর প্রতিটা মায়ের চোখের অশ্রু আর কষ্টের বিজয়ের কথা। দর্শক, আমরা আছি ইতিমধ্যে এয়ারপোর্ট, দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে গেছে। আমাদের দেয়াল যখন পিছনে ঠেকে দিয়েছে, তখন আর আমাদের কোনো অবস্থান ছিল না, আমরা ময়দানে নামতে বাধ্য হয়েছি। দর্শক জানেন, কার্ফু 144 দ্বারা জারি করেছে যে কার্ফুর ভিতরে ময়দানে নামলে গুলি করতে হয়, সেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিয়েছে। অবশেষে তারা বেমানি করে নাই, শুরুতেই গোলামি করলো, অবশেষে তারা আমাদেরকে বিজয় এনে দিয়েছে। দর্শক, সাপলা চক্করে আমার ওলামায়ে কেরাম আলেম ভাইদেরকে এই শরিয়তের শেখ হাসিনা রক্ত পুষে ফেলেছে সেই বাইতুল মুকাররমের সামনে পল্টন, এমনকি সাপলা চক্করে একের পর এক খুন করে লাশগুলো গুম করে দেওয়া হয়েছে সেই মাননীয় প্রধানমন্ত্রী নয় জোতা মারা শেখ হাসিনা। নির্মমভাবে হত্যা করা হয়েছে আল্লামা মামুনুল হক সাহেব, বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেশ ছাড়া করেছে মিজানুর রহমান আজারি, যারা এই কোরআনের পথে কথা বলেছে তারা হয়েছে নাকি রাজাকার এবং স্বৈরাচার। দর্শক, এই রাজাকারের শব্দ দিয়ে, এই রাজাকারের কথা দিয়ে আমরা আবার ছাত্রদের মাঝে নতুন একটা লাল সবুজের পতাকার বিজয় পেয়েছি, যেই সারা বাংলাদেশের মানুষকে 5 আগস্ট এই বিজয় দিয়েছে, আবার দেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের ছাত্র ভাইদের বিনিময়। আমরা কখনো এই প্রতিভা, এই অবদান আমি জসিম বিল্লাহ, চরমোনাই মিডিয়া বাংলাদেশ। কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।